ঘুঘু পাখি কোথায় বাসা করছে দেখেন, কৃষ্ণচূড়া গাছে। আমি তো প্রথম মনে করছি মনে হয় এটা বাসা না, এটা এমনিতেই। পরে ভালোভাবে লক্ষ্য করে দেখলাম যে না, এটা বাসা। কুচা টুচা একদমই কম টানছে। এই যে দেখেন ঘুঘু পাখিটা সম্ভবত অস্ট্রেলিয়ান ঘুঘু হবে, যেহেতু কালার টালার দেখতে প্রায় ওই রকমই। আর অস্ট্রেলিয়ান ঘুঘু কিন্তু দেখা যায় অনেকের কাছ থেকে ছুটে চলে যায়। এটা ছুটে যাওয়ার পরে এটা হয়ে যায় বন্য, হয়ে যে দেখেন ডিম। বন্য যে ঘুঘু আছে ওদের মতোই ওরা বাইরে বাসা টাসা করে ডিম বাচ্চা করে। অস্ট্রেলিয়ান ঘুঘু তো মূলত যেই দেশের ওই দেশে এরা আপনার ছাড়ায় থাকে, তো বাংলাদেশে এটা আপনার বন্দি অবস্থায় পালে। যেহেতু এই ব্রিডটা যারা আনছে তারা তো বাইরে থেকে ক্রয় করে আনে প্রথম প্রথম, এই জন্যই এটাকে কেচে বন্দি করে পালন করে বা ব্রিডিং মোডে নিয়ে গেছে এই আর কি। কিন্তু যেই দেশের পাখি ওই দেশে তো ছাড়াই, তাই না? যেমন আমাদের দেশি কুকুর কথা বলেন, খাঁচায়ও পালন করলে এরা ডিম বাচ্চা করে, কোনো সমস্যা নেই।